বোকাখাট সমষ্টিৰ বিধায়ক তথা কৃষিমন্ত্রী অতুল বৰাক ফেঁচা ইচ্ছা সমষ্টিবাসীর, কারণ দিনের পোহরত সমষ্টিবাসীয় দেখা নাপায় তেখেতক। বিধায়ক অতুল বৰাৰ বোকাঘাটস্থিত বাসভবনের পর মাত্র 5 কিলোমিটার নিলগত অবস্থিত সরকারি স্বীকৃতিপ্রাপ্ত পানবাড়ি আদর্শ গাঁওয়ার মূল পথছর অবস্থা দেখিলেই কব পারি প্রকৃততে কি পর্যায়ত উন্নয়ন হয়েছে সমষ্টিট। আদর্শ গাঁওয়ার নামত দেশি বিদেশি পর্যটকটো বাদেই গাঁওয়ার লোকসকলেও ভোগ করেছে যমর যন্ত্রণা। ক্ষোভিত রাইজে কলে নামতে আদর্শ গাঁও, আদর্শর অটো দিয়া নাই অতুল বৰাই। এজাক বরষুণ দিলে বিদ্যালয়লৈ ছাত্র ছাত্রী যাব নোৱাৰে, তদুপরি গাঁওখনলৈ পথছোৱাৰে বাবে আহিব নোৱাৰে এম্বুলেন্স। প্রায় 500 লোকর বসতি প্রধান গাঁওখনের মূল পথছোৱা অতি সোনকালে মেরামতি করার দাবি গাঁওবাসীর। আসলতে আমি অতুল বৰা যেহেতু আমার এই সমষ্টির বিধায়ক হয় আর মন্ত্রী হয়, তেখেতক আমি আসলতে ফেঁচা ইচ্ছা দিম, যেহেতু তেখেত রাতি ওলায় কিন্তু দিনত তেখেতক দেখা পোৱা নাযায়। যেতিয়া আমার রাস্তা পদূলি বিষয়ে তেখেতক অবগত করা হয় কিন্তু তেখেতে আমি চকুরে নেদেখো বলে উল্টা আমাক ধমক দিয়ে, মিডিয়াও যেটা উপস্থাপন করে কথা তেতিয়াও মিডিয়াকে ধমক দিয়া দেখিছো। কিন্তু এইটো কারণে আমার দুঃখ লাগিছে, তেখেতে আজি ইমান বছর 5 বছর হব হল কিন্তু তেখেতে আজিলৈকে এই গাঁওখনত ভৰি দিয়া দেখা যোৱা নাই। কিন্তু গাঁৱৰ যি পৰিৱেশ, আপুনি এইটো মাত্ৰ এয়া আৰম্ভণিয়ে, আপুনি মাজৰ অংশত যাব নোৱাৰে যিহেতু, আৰু এম্বুলেন্স আহিব নোৱাৰে, ল'ৰা ছোৱালী স্কুল ভালকৈ যাব নোৱাৰে, তাতকৈ আৰু দুখজনক কি হ'ব পাৰে। এই অকণমান ৰাস্তা দিছিলে তেতিয়াই আধাৰশিলা কৰিব আছিলে, তাৰপিছত আজিলৈকে ৰাস্তাৰ বদলি ৰাস্তাটো বাদে ইয়াৰ বহু মানুহ আছে যাৰ ঘৰ নাই বাৰী নাই, কিন্তু তথাপিও মানুহজনে বেলেগ ঘৰ বাৰী বিচৰা নাই। কিন্তু ৰাস্তা পদূলি এটলিষ্ট মানুহ স্কুল যাব পৰা এম্বুলেঞ্চখন আহিব পৰা যদি সুবিধাকৰণ কৰি দিয়ে আমি নথৈ আনন্দিত হ'লো। ৰোগীক সেই তালৈকে লৈ যোৱা হয়, তেখেতসকলে যেতিয়া মাতে বোলে আমি গাড়ী আনিব নোৱাৰোঁ এনেকৈ বুলি কয়, তেতিয়া আমি কি কৰোঁ, তালৈকে লৈ যাবলগীয়া হয় দাঙি কৰি। কিন্তু আমাৰ সেইটোৱে তেখেতলৈ অনুৰোধ যে অতি সোনকালে যদি ৰাস্তাটো আপোনালোকে নিৰ্মাণ কৰি দিয়াত ব্যৱস্থা নকৰে, ইয়াতকৈ হয়তো আমি কিবা এটা ব্যৱস্থা ল'বলগীয়া আমি হাতত ল'বলৈ আমি চেষ্টা কৰিম, যদি অতি সোনকালে নহয় তো তাকে আমি আপোনালোকৰ তৰফৰ পৰা এইটো অনুৰোধ জনাই। এইটো এটা ডাঙৰ কথা, আমাৰ ওচৰতে যিহেতু ৰেস্কিউ চেণ্টাৰ এখন আছে, ইয়াত টুৰিষ্ট আহে, সেই টুৰিষ্ট আহিলে আমাৰ গাঁওখন চাব বিচাৰে, আৰু আদৰ্শ গাঁও হিচাপে গাঁওখন যেতিয়া চিনাকি হয় তো আদৰ্শ অটো হয়তো তেখেতে অতুল বৰাই এই মুহূৰ্তলৈকে আদৰ্শ অটো দিবলৈ চেষ্টা কৰা নাই দেখিবলৈ পোৱা। পীয়ুষ দাস, লোকেল 18, কাজিৰঙা।